তৃতীয় দফার ভোটে আরো কারা কমিশন, অতিরিক্ত আরো 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে তৃতীয় দফার ভোটে, 402 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃতীয় দফার ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটে ছিল 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় দফার ভোটে থাকবে 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তৃতীয় দফার ভোটে থাকবে 402 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 7ই মে তৃতীয় দফায় বাংলার 4টি কেন্দ্রে ভোট রয়েছে। ভোট হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রে। আবহাওয়ার খবর আপনাদেরকে জানাবো না, কোনো স্বস্তির খবর দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর, বরং তাপমাত্রা বাড়তে পারে, 42 ডিগ্রিতে পৌঁছতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন যেভাবে প্রচণ্ড গরমে নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গ, সেই অবস্থা, অস্বস্তিকর অবস্থা আরও সইতে হবে দক্ষিণবঙ্গে। আরও দুদিন একই পরিস্থিতি থাকবে। আজ ও কাল 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। সব সরকারি হাসপাতালে হিটস্ট্রোকে আক্রান্তদের জন্য দুটি করে বেড বরাদ্দ রাখার নির্দেশ। সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলম করণ। যাই জিলম, জানাও আমাদের এই হিটস্ট্রোক থেকে বাঁচতে, সানস্ট্রোক থেকে বাঁচতে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যে সমস্ত জেলা এবং কলকাতা বিভিন্ন মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজের সমস্ত জায়গায় যে ইমার্জেন্সিতে দ্রুত করে হিটস্ট্রোক আক্রান্ত রোগীদের জন্য বেড বরাদ্দ রাখতে বলা হয়েছে। অবজারভেশন ওয়ার্ডে যেমন দুটো করে থাকবে, তেমনি মেডিসিন ওয়ার্ডে দুটো করে বেড রাখার জন্য বলা হয়েছে। এবং একই সঙ্গে সমস্ত ইমার্জেন্সিকে বলা হয়েছে যে স্ট্রোক সঙ্গে যারা যারা আসছে তাদের বাড়তি সতর্কতার সঙ্গে চিকিৎসা করার ব্যাপারে, এবং এই স্বাস্থ্য দপ্তর সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং সমস্ত জেলা হাসপাতাল তাদেরকে সতর্কবার্তা এবং নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে। ধন্যবাদ ছিল। ফের এজেন্সি নিয়ে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইডি সিবিআই দিয়ে অনেকে চমকেছে, পরিবার কেউ ছাড়েনি। আমরা দিল্লির কাছে মাথা নত করব না, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ে যাব, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হম লোগোঁ কো ইতনা ডরাযা, ধমকাযা, চমকাযা, ইডি, সিবিআই, ঘর, পরিবার, মা, বচ্চো, বিবি, কিসি কো নেই ছোড়া, ফির ভি আজ সর উঁচা করকে লড় রহে। দিল্লি কা কুত্তা বননে সে বেহতর রয়্যাল বেঙ্গল টাইগার বনকে জিয়ে, সর উঠা কে জিয়ে, সর উঠা কে জিয়ে, সর ঝুকা কে জিনে সে বেহতর সর উঠা কে মড়ো, সর উঠা কে লড়ো, সর উঠা কে সবক সিখাও, আর 26 তারিখ সর উঠা কে ভোট দেকে বিজেপি কো সবক সিখাও। আজকে চাঁচলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে সরকার গড়ব আমরা এবং তখন ইন্ডিয়া জোটকে সমর্থন করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলাতে সিপিএম, কংগ্রেস সবাই বিজেপির সঙ্গে মিলে ভোট কাটাকাটির খেলা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাঁচলের সভা থেকে এভাবেই আক্রমণ শোনান, বাংলায় কংগ্রেস, সিপিএম, বিজেপি ভাই ভাই, আমরা একা বিজেপির সঙ্গে লড়াই করছি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। ভাই ভাই লড়ছে তাই একসাথে, আমরা লড়ছি একা বিজেপির সাথে। দিল্লিতে সরকার গড়বো আমরা, তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবো। বাংলায় নয়, বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি, ইন্ডিয়া জোট তৈরি করেছিল কে? আমি করেছিলাম। তাই মনে রাখবেন, সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না।